আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আজকেও ভালো আছো? আমিও ভালো আছি। আর তাই আজকে আমি তোমাদের ক্লাস নিতে পারছি, আর তোমরাও অবশ্যই ভালো থাকবে, নাহলে কিন্তু ক্লাস করতে পারবে না আর খেলাধুলা করতেও পারবে না। যদিও আমরা মাঠে যে খেলতে পারছি না, বাসার মধ্যেই খেলছি, তারপরেও খেলতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকার জন্য কি করবে? আব্বু আম্মু যেগুলো বলে সেগুলো খেতে হবে, দুধ ডিম মাছ মাংস, এর পাশাপাশি কিন্তু সবজিও খেতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, অনেক কথাই বলো, এবার আমরা পড়ার কথায় আসি। আমরা গতদিনে কি শিখেছিলাম বলতো? ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা কি ছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে আমরা প্রথম থেকে দশম পর্যন্ত শিখেছিলাম, তাই না? আবার বলি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ওকে, আজকে আমরা শিখব, দেখো কথায় লেখা। কথায় লেখা শিখব 26 থেকে 35 পর্যন্ত, এবং শেষে একটু তোমাদের চোখের ধারণা দেবো যে কিভাবে চোখ করতে হয়, সেটা একটু আমি শেখাবো। তো চলো আগে একটু কথা লেখাতে আমরা শিখে নিই। আমার সঙ্গে কিন্তু বরাবরের মতনই পড়বে, ঠিক আছে সোনামণিরা? কথায় লেখা 2 10 6 26, 2 10 6 26, 26 বানান, দেখো তো কি লেখা আছে। ছয় একায় চার, বয়ে বয়ে যুক্ত রশ্মিকার, তালব্যস্য 26। আবার বলি, ছয় একারে ছা, বয়ে বয়ে যুক্ত রশ্মিকার, তালব্যস্য 26। আর 26 এর পরে কি হয়? 27, 2 10 7 27। দেখি তো বোর্ডে কি লেখা আছে, 2 10 7 27 কিন্তু আমি লিখেছি, 2 10 7 27। এবার তাহলে আমরা কি করবো? 27 বানানটা করবো, তাই না? দেখো 27 বানান কি লিখেছি, দন্ত সয় কারে সা, তয় কারে তা, তালব্য স 27। দন্ত সয় কারে সা, তয় কারে তা, তালব্য স 27। 27 পরে কি আসছে? 28, 2 10 8 28, 2 10 8 28। ওই দেখি দেখি দেখি, এই যে 2 10 8 28। তাহলে 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28। 28 বানানটা আমরা দেখে নি, সয়া টয়কারিতা তালব্যস্য 28, সয়া টয়কারিতা তালব্যস্য 28। 28 এর পরে কি হয়? 2 10 9 29, 2 10 9 29। এই যে আমি এখানে 29 লিখেছি, দেখো 2 10 9 29, 29 বানানটা এবার আমরা দেখে নি, দীর্ঘ উ দন্ত ন উনো, দীর্ঘ উ দন্ত ন উনো, দয়রা ফলা রশ্মিকার তালব্যস্য 30, উনো 30। আবার বলি, দীর্ঘ উ দন্ত ন উনো, দয়রা ফলা রশ্মিকার তালব্যস্য 30, উনো 30। 29 এর পরে কি হয় বলতো? 30, তাই না? 30, 30 মানে কি লিখেছে দেখো তো বন্ধুরা, তয়রা ফলা রশ্মিকার তালব্যস্য 30, তয়রা ফলা রশ্মিকার তালব্যস্য 30। তাহলে আমরা কি কি শিখলাম? 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 30। এ বানানগুলো আমরা শিখলাম। এবার দেখি আর কি কি লিখেছি আমি, 3 10 1 31, 30 এর পরে আসে 3 10 1 31, 31 বানানটা তাহলে আমরা করি, এ ক এক তয়রা ফলা রশ্মিকার তালব্যস্য 31, এ ক এক তয়রা ফলা রশ্মিকার তালব্যস্য 31। 31 এর পর কি হয়? 3 10 2 32, আমি কি 32 লিখেছি? চলো তো দেখি, হ্যাঁ এই যে 32 লিখেছি, 3 10 2 32, 3 10 2
32 তাহলে এবার 32 বানানটা দেখে নাও ব কয়রা ফলার অশ্বিকার তালুক বর্ষ 32 ব কয়রা ফলার অশ্বিকার তালুক বর্ষ 32 তাহলে 30 এর পরে আসলো 3 10 31 3 10 2 32 আর 32 এর পরে কি হয় 3 10 3 33 3 10 3 33 33 বানান কি লিখেছি তয়ে কারে তে তয়ের ফলার অশ্বিকার তালুক বর্ষ 33 আবার দেখি তয়ের তয়ে কারে তে তয়ের ফলার অশ্বিকার তালুক বর্ষ 33 33 এর পরে কি হবে 3 10 4 34 3 10 4 34 এই যে আমি লিখেছি দেখো 3 10 4 34 3 10 4 34 তাহলে 34 মানে কি লিখেছি চলো এবার দেখি চয় ও কারে চো তয় রফলা রশিকার তাল বর্ষ 34 3 10 4 34 চয় ও কারে চো তয় রফলা রশিকার তাল বর্ষ 34 আর 34 এর পরে আমি কি লিখেছি দেখো তো সোনামণিরা 3 10 5 35 তাই না 3 10 5 35 হয় আর আমিও কিন্তু 3 10 5 35 লিখেছি এবার তাহলে বানানটা দেখি কিভাবে লিখেছি কয়ে চন্দ্রবিন্দু অন্তস্ত কয় তয়র ফলার অশ্বিকার তালু বর্ষ 35 কয়ে চন্দ্রবিন্দু অন্তস্ত কয় তয়র ফলার অশ্বিকার তালু বর্ষ 35 তাহলে এপাশে আমরা কি শিখলাম 3 10 1 31 3 10 2 32 3 10 3 33 3 10 4 34 3 10 5 35 তাহলে আমরা 2 10 6 26 থেকে 3 10 5 35 পর্যন্ত কথায় লেখা শিখলাম আমরা একবার পড়লাম চলো আমরা আরেকবার পড়ি আর অবশ্যই আমি বলেছি যে বারবার পড়তে হবে না হলে কিন্তু মুখস্থ হবে না এই জন্য আমরা আবার পড়ি 2 10 6 26 2 10 6 26 6 কারে 6 বয়ে বয়ে যুক্ত রশিকার তালুক বর্ষ 26 6 কারে 6 বয়ে বয়ে যুক্ত রশিকার তালুক বর্ষ 26 26 এর পরে 27 2 10 7 27 2 10 7 27 দন্ত ষয় কারে সা তয় কারে তা তালুক বর্ষ 27 দন্ত ষয় কারে সা তয় কারে তা তালুক বর্ষ 27 27 এর পরে 2 10 8 28 27 এর পরে 2 10 8 28 ষয়া তয় কারে তা তালুক বর্ষ 28 ষয়া তয় কারে তা তালুক বর্ষ 28 28 এর পরে 2 10 9 29 2 10 9 29 দীর্ঘ উ দন্ত ন উনো তয় ফলা রশিকার তালু বর্ষ 29 দীর্ঘ উ দন্ত ন উনো তয় ফলা রশিকার তালু বর্ষ 30 29 তারপরে কি আছে 2 10 9 29 এর পরে আছে 3 0 30 3 0 30 তয়র ফলা রশিকার তালুক বর্ষ 30 তয়র ফলা রশিকার তালুক বর্ষ 30 তাহলে 2 10 6 36 2 10 7 27 2 10 8 28 2 10 9 29 3 0 30 এবার আমরা 3 10 1 31 আবার বলি ঠিক আছে 3 10 1 31 এ প এ তয়র ফলা রশই তালু বর্ষ 31 এ প এ তয়র ফলা রশই কার তালু বর্ষ 31 31 এর পরে কি বলেছিলাম বলতো সোনারা 32 3 10 2 32 3 10 2 32 আমার সাথে বলছো তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু তারপরেও তোমাদেরকে বলতে হবে ওকে ব তয়র ফলা রশই তালু বর্ষ 32
ব তয়রা ফলার অসিকার তাহলে ব স 32 32 এর পরে কি আসে 3 10 3 33 আমি কিন্তু 33 ই লিখেছি তয়ে কারে কি তয়রা ফলার অসিকার তাহলে ব স 33 তয়ে কারে কি তয়রা ফলার অসিকার তাহলে ব স 33 33 এর পরে 3 10 4 34 3 10 4 34 চয় ও করে চো তয়রা ফলার অসিকার তাহলে ব স 34 চয় ও করে চো তয়রা ফলার অসিকার তাহলে ব স 34 34 এর পরে কি লিখেছি 3 10 5 35 3 10 5 35 পয় চন্দ্র বিন্দু অন্তস্থ পয় তয়রা ফলার অসিকার তাহলে ব স 35 পয় চন্দ্র বিন্দু অন্তস্থ পয় তয়রা ফলার অসিকার তাহলে ব স 35 তাহলে আমি কি বলেছিলাম যে আজকে শুধু 26 থেকে 35 পর্যন্ত বানান বা কথা লেখা এটা আমরা শিখে নিলাম আর বলেছিলাম যে একটু আমি তোমাদের যোগের ধারণা দিব তাহলে আমরা একটু যোগ করি আজকে ছোট ছোট সংখ্যা দিয়ে একটু আমরা আজকে যোগ করি দেখো আমি কি লিখছি যোগ করি আমাদের দ্বিতীয় সেমিস্টারে একটা নতুন পড়া আছে সেটা হচ্ছে যোগ করি আমরা যোগ শিখব যোগে আমরা কি শিখব দেখি তো এখানে দেখো প্রথমে আমি লিখছি 3 3 এর নিচে লিখলাম 1 এটার অর্থ হলো 3 এর সাথে 1 যোগ করতে হবে 3 এর সাথে 1 আমাদের যোগ করা শিখতে হবে কিভাবে শিখব এখন দেখা যায় দেখো আমি 3টা রসগোল্লা আঁকলাম ছোট ছোট রসগোল্লা এই তিন মানে এখানে তিনটা ছোট রসগোল্লা আঁকলাম তারপরে কি করব এই যে যোগ চিহ্নটা আমি এখানে দিলাম যোগের পরে কি আছে এক এই জন্য আমি এখানে একটা রসগোল্লা দিলাম এখন আমাদের বলতে হবে যে তাহলে তিন আর একের মোট কত হয় তার মানে এখানে তিনটা রসগোল্লা আছে এখানে একটা রসগোল্লা আছে তাহলে মোট কয়টি রসগোল্লা হচ্ছে দেখে তো শোনারা আমরা এইভাবে বলবো 1 2 3 4 তাহলে এখানে কি হলো 4 চারটি রসগোল্লা হলো আমরা এখানে কি বসাবো তাহলে 4 এইভাবে আমরা কি করতে পারি যথাক্রমে আরো ছোট সংখ্যা দিয়ে আমি তোমাদের বোঝাই দেখো এখানে 2 আর আমি নিচে লিখলাম 1 তাহলে 2 আর 1 কত হবে বলো তো 2 আর 1 কত হয় এখানে আমি একটু তোমাদের বুঝিয়ে দিই 2 মানে দুটো আমি স্টার রাখলাম দুইটা স্টার রাখলাম দুই এর পাশে এখন কি চিহ্ন দিব যোগ চিহ্ন আমরা শিখছি এজন্য যোগ চিহ্নই দেব যোগের পরে এখানে কত সংখ্যা আছে 1 এজন্য এখানে একটা স্টার দিলাম একটা স্টারের পরে এখন আমরা বলবো যে 2 আর 1 কত হয় সেই পদ্ধতিটা কিভাবে যেখানে মোট কয় স্টার আছে 1 2 3 প্রথম থেকে পুরাটাই গণনা হচ্ছে মোট বের করা তাহলে 1 2 3 তিনটি স্টার আছে মানে এখানে লিখব 3 এইভাবে তোমরা বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে যোগ করতে পারবে বা আমরা যোগ করতে পারি যেমন ধরো এখানে আরো সংখ্যা থাকতে পারে 6 যোগ 1 6 যোগ 1 তাহলে আমরা এখানে কি করব তুমি রসগোল্লা চিহ্ন বা স্টার চিহ্ন বা এছাড়াও দাগ দিয়েও করতে পারো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6টা দাগ দিলাম দেওয়ার পরে যোগ চিহ্ন তারপর আমি লিখেছি 1 এখানে 1 দাগ দিতে পারো এখন মোট বের করতে হবে কিভাবে প্রথম থেকে আমরা সবগুলো গুণ করব 1 2 3 4 5 6 7 তাহলে কয়টা দাগ দিয়েছি আমি 7 এখানে এজন্য আমরা 7 লিখব এইভাবে আমরা আস্তে আস্তে যোগ করা শিখবো আজকে আমি একটু ধারণা দিলাম অন্যদিন তোমাদের আমি আরো বেশি যোগ করাবো তাহলে আজকে কি করলাম 26 থেকে 30 35 পর্যন্ত কথা লেখা আর অল্প একটু যোগের ধারণা আমরা নিলাম অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবা শুধু 26 থেকে 35 পর্যন্ত কথা লেখা এটা হোমওয়ার্ক করার দরকার নাই ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ